वेलकम टू माय यूट्यूब चैनल रूपो रान्ना। रूपो रान्नाते अपने सकल के स्वागत। आज हमें चिली पनीर बनिए देखे, चलो देखे नहीं रेसिपिटा कि भावे बनाबो। आमी एखे 300 ग्राम मत पनीर निये सेटा एइभावे क्यूब करे केटे नियेछि। तारपरे ताते आमी दिए दिच्छि हाफ चामच मत गोलमरिच गुड़ो और हाफ चामच मत नून। नून और गोलमरिच गुड़ो आमी खूब भालोभावे पनीरे माखिए निच्छि। एटा माखिए आमी एकटुखानि गरम जायगाय रेखे देव 15 मिनिट्सर जन्ये। पनीर एकटु गरम जायगाय रेखे दिले एकदम भेतर पर्यन्त नूनेर टेस्टटा पावा जाय। 15 मिनिट्स परे आमी ताते दिये दिलाम एक चामच मयदा और एक चामच कर्नफ्लावर और एक चामच मतो जल दिए दिलाम, जाते मयदा और कर्नफ्लावर पनीरेर गाए खूब भालोभावे लेगे जाए। एइभावे आमी सबकटा पनीरे खूब भालोभावे मयदा और कर्नफ्लावरेर कोट करे निच्छे। এবার একটা কড়াই নিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু এবার গরম হতে দেব। তেল একটু গরম হয়ে এসেছে, এবার আমি একটা একটা করে পনির এইভাবে ছেড়ে দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। এবার পনির একটু আমি ফ্রাই করে নেব। पनीर सब साइडे फ्राई करा हुए गेछे, एबार आमी एकटा प्लेटेर मध्ये तुले नेब। एइभावे आमी सब कटा पनीर भालोभावे फ्राई करे नेब। एइभावे आमी तुले निच्छि। सब कटा पनीर फ्राई करे तुले नेवार परे आमी जे तेलटा रयेछे ताते आमी दिये दिलाम हाफ चामच मतो आदा कुचि, हाफ चामच मतो लंका कुचि আর এক চামচ মতো রসুন কুচি। এবার আদা রসুন আর লঙ্কা একটু ফ্রাই করে নেব। আদা রসুন লঙ্কা একটু ফ্রাই হয়ে এসেছে, এবার আমি তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো, সেটাও একটু বড় করে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা ক্যাপসিকাম, সেটা আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ফ্রাই করে নেব। ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো চিলি সস, 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ, 8 দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সয়া সস। এবার তিনটে সস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সস একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিচ্ছি তাতে 1/4 চামচ মতো নুন। নুনটা একটু বুঝে দেবেন, কেননা পনিরেও নুন দেওয়া আছে আর এখানে সব কিছু সস পড়েছে তাতেও নুন থাকে, সয়া সসে তো নুনের পরিমাণটা বেশ বেশি থাকে। আর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো আমি মিশিয়ে নিচ্ছি। নুন গোলমরিচ মিশিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম জল। জল দিয়ে এটা আমি একটু ফুটতে দেব। বেবি একটু ফুটে উঠেছে, এবার আগে থেকে ফ্রাই করে রাখা পনির আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। এবার আমি একটা ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল দিয়ে আমি গুলে নেব।
জল দিয়ে গুলে নেওয়ার পরে আমি এটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। চিলি পনির রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমার চিলি পনির রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।